বনানীতে জনশক্তি রফতানির অফিসে গুলি নিহত এক রাজধানীর বনানীতে জনশক্তি রফতানিকারক একটি প্রতিষ্ঠানের ভেতরে সন্ত্রাসীদের গুলিতে সিদ্দিকুর হোসাইন নামে একজন নিহত হয়েছেন একই ঘটনায় আহত হয়েছেন অন্তত চারজন আহতদের ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছে আহতরা হলেন মোস্তাক হোসেন মোকলেসুর রহমান মিরাজ ও পারভেজ মঙ্গলবার চোদ্দোই নভেম্বর রাত পৌনে আটটার দিকে বনানীর চার নম্বর রোডের ১৩ নম্বর বাড়িতে এস মুন্সি ওভারসিস এ এই ঘটনা ঘটে থানার ডিউটি অফিসার এস আই শরীফুল ইসলাম বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করেছেন তিনি জানান জনশক্তি রফতানির ওই প্রতিষ্ঠানের ভেতরে গোলাগুলির ঘটনা ঘটেছে নিহতর নাম সিদ্দিকুর হোসেন এছাড়া আহত দুজনকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছে ঘটনাস্থলে বনানী থানার পুলিশ রয়েছে তবে কে বা কারা এর সঙ্গে জড়িত তা প্রাথমিকভাবে জানতে পারেননি তিনি এদিকে বনানী থানার পরিদর্শক তদন্ত কমিটি মোহাম্মদ আব্দুল মতিন বাংলা ট্রিবিউনকে বলেন আমরা ঘটনাস্থলে আছি রাত পৌনে আটটার দিকে তিনজন সন্ত্রাসী এসে মুন্সি ওভারসিজ রিক্রুটিং এজেন্সিতে ঢুকে গুলি করে এতে চারজন গুলিবিদ্ধ হন রিক্রুটিং এজেন্সির মালিক সিদ্দিকুর রহমান ঘটনাস্থলেই মারা যান বাকি তিনজন গুলিবিদ্ধ হয়েছেন তাদের ইউনাইটেড হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে তিনি আরও বলেন আমরা ঘটনাস্থলে আছি কেন কারা এই ঘটনা ঘটালো তা অনুসন্ধান করছি হামলাকারী সবাই মুখোশ পরা ছিল বলে জানা গেছে নতুন নতুন নিউজ আপডেট পেতে এখনই সাবস্ক্রাইব করে রাখুন